ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট্ট রাষ্ট্র। এটি একটি রাজতান্ত্রিক ইসলামী দেশ। ব্রুনাইয়ের রাজতন্ত্রকে উৎখাত করার জন্য 1962 সালে একটি বিদ্রোহের ঘটনা ঘটে। এই কারণে ব্রুনাইয়ের সুলতান জরুরি অবস্থা জারি করেন। সেটি আর তুলে নেননি বলে তা আজ অবধি বহাল রয়েছে। শুনে মনে হতে পারে ব্রুনাই বোধহয় খুব দাঙ্গা হাঙ্গামার দেশ, কিন্তু প্রকৃতপক্ষে এখানে সর্বদা শান্তি বিরাজমান। আজকে আমরা ব্রুনাই সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। ব্রুনাই নামটি নিয়ে প্রচলিত আছে নানা উপকথা। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সুলতান বেতেতার একটি নদী পার হয়ে এই ভূখণ্ড খুঁজে পান। তিনি ভূখণ্ডে পা দিয়ে চিৎকার করে বলেন বারুনা। মালয় ভাষায় এই শব্দ যুগলের অর্থ এখানেই সেই দেশ। এরপর থেকে বারুনা নাম হয় এই ভূখণ্ডের। পরবর্তীতে তা অপভ্রংশ হয়ে ব্রুনাই নাম লাভ করে। সুলতান বেতেতারকে নিয়ে আরেকটি প্রবাদ প্রচলিত আছে। সেটি হচ্ছে তিনি ছিলেন বুরানোর নামে প্রাচীন বর্বর আরব গোত্রের বংশধর। নিজের গোত্রের নামকে স্মরণীয় করে রাখতে নিজের আবিষ্কার করা ভূখণ্ডের নাম রাখেন বুরানন। সেখান থেকেই অপভ্রংশ হয়ে নাম হয় ব্রুনাই। ব্রুনাইয়ের পুরো নাম নেগারাই ব্রুনাই দারুসসালাম। দারুসসালাম আরবি শব্দ যার অর্থ শান্তির ভূখণ্ড। নেগারাই শব্দের অর্থ মালয় দেশে অবস্থিত জনপদ। মালয় ও ইংরেজি ব্রুনাইয়ের সরকারি ভাষা। ব্রুনাইয়ের অর্ধেকের বেশি লোকের মাতৃভাষা মালয়। অন্যদিকে ইংরেজি মাতৃভাষার লোকের সংখ্যা হাজার দশেক। এখানকার প্রায় 12% লোক চীনা ভাষার বিভিন্ন উপভাষাতে কথা বলে থাকে। ব্রুনাই চীন সাগর এবং পূর্ব মালয়েশিয়ার সীমান্তবর্তী একটি দেশ। বর্নিও দ্বীপের এক অংশ মালয়েশিয়া এবং আরেক অংশ ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত, আর বাকি অংশটুকুই ব্রুনাই। ব্রুনাইয়ের আয়তন মাত্র 5,765 বর্গ কিলোমিটার। এটি এশিয়ার দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। এই ক্ষুদ্র দেশটিকে 1500 থেকে শাসন করছে সুলতানরা। 1888 সালে ব্রিটিশরা দখল করে নেয় ব্রুনাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1941 সালে জাপান দখল করে নেয় এই দেশ এবং 10,000 জাপানি সৈন্য অবস্থান নেয় সেখানে। 1945 সাল পর্যন্ত জাপানিদের দখলে থাকে ব্রুনাই। ব্রিটিশ বা জাপানি দখলদারিত্ব থাকলেও সুলতানরাই মূলত দেশ পরিচালনা করতেন তাদের অধীনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর আবার ব্রুনাই ব্রিটিশদের অধীনে আসে। 1960 সালে ব্রিটিশরা ব্রুনাইকে স্বাধীনতা দিতে চাইলেও তারা রাজি হয়নি। অবশেষে 1984 সালে তারা স্বাধীনতা লাভ করে। 80-এর দশকে স্বাধীনতা পেলেও ব্রুনাইয়ের উন্নতি শুরু হয়েছিল 50-এর দশক থেকেই। তার আগে এটি একটি অনুন্নত জনপদ ছিল। 1928 সালে এখানে তেলের খনি পাওয়া যায়। এরপর থেকে সম্পদের পাহাড় গড়তে শুরু করে তারা। বর্তমানে প্রতিদিন উৎপাদিত হচ্ছে 1,67,000 ব্যারেল তেল। দক্ষিণ পূর্ব এশিয়ায় এটি চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। তেল ছাড়াও দেশটিতে প্রতিদিন গ্যাস উৎপাদিত হচ্ছে 25 মিলিয়ন কিউবিক মিটার। তেল আর গ্যাসের আয় থেকে বদলে যেতে থাকে ব্রুনাইয়ের চেহারা। আধুনিক ব্রুনাইয়ের মূল রূপকার সুলতান তৃতীয় ওমর আলী সাইফুদ্দিন। 1953 সালে তিনি প্রথম উন্নয়ন প্রকল্প গ্রহণ করেন। শিক্ষা, যোগাযোগ এবং অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়। নির্মাণ করা হয় বিমানবন্দর। 1962 সালে তিনি গ্রহণ করেন দ্বিতীয় উন্নয়ন প্রকল্প। 1963 সালে আবিষ্কার হয় একটি বড় তেলের ক্ষেত্র। তেল এবং গ্যাস উত্তোলনের অবকাঠামো উন্নয়ন করা হয়। নির্মাণ করা হয় গভীর সমুদ্র বন্দর।
উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পাল্টে যায় দেশের সামগ্রিক চেহারা। 2019 সালের তালিকায় ব্রুনাই বিশ্বের পঞ্চম ধনী দেশ। এই দেশের জনগণের উপর কোনো ঋণের বোঝা নেই। এখানকার জনগণদের কোনো ভ্যাট ট্যাক্স দিতে হয় না, বরং বিনামূল্যে শিক্ষা এবং চিকিৎসা সেবা পান তারা। আবাসন খাতেও সরকার ভর্তুকি দিয়ে সবার জন্য বাসস্থান নিশ্চিত করেছেন। খাদ্যেও ভর্তুকি দেয় সরকার। তারা প্রায় 60% খাবার আমদানি করে বিদেশ থেকে। জনগণকে নিজেদের আয়ের করও দিতে হয় না। জ্বালানির সহজলভ্যতা এবং ভ্যাট দিতে হয় না বলে এখানে গাড়ির দাম অনেক কম। বলা হয় ব্রুনাইয়ে প্রতি দুজনের একটি গাড়ি আছে। তবে গাড়ি সংগ্রহের দিক থেকে ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়ার আশেপাশে কেউই নেই। 20টি ল্যাম্বারগিনি, 160টি পোর্শে, 130টি রোলস রয়েলস, 330টি ফেরারি, 170টি জাগুয়ার, 180টি বিএমডাব্লিউ সহ কয়েক হাজার দামি গাড়ি সংগ্রহে আছে তার। ফোর্বস ম্যাগাজিনের হিসেব অনুযায়ী $25 বিলিয়ন মালিক তিনি। তার একটি প্রাসাদ আছে যেখানে কক্ষই আছে 1500টি। ইয়াট, ব্যক্তিগত বোয়িং আর বিপুল সম্পত্তি নিয়ে বিশ্ব গণমাধ্যমে তার সম্পর্কে নানা ধরনের প্রতিবেদন রয়েছে। সুলতানের ভাই সহ রাজপরিবারের বিভিন্ন সদস্যদের বিরুদ্ধেও ব্যাপক অপচয় আর বিলাসী জীবনের অভিযোগ রয়েছে। সুলতানের ভাই প্রিন্স জেফ্রি বলকিয়ার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠলে দেখা যায় তিনি বিলাসী জীবনযাপনের জন্য 10 বছরে $2.7 বিলিয়ন খরচ করেছেন। আদালতের রায় তার বিপক্ষে গেলে অনেক সম্পদই সরকারি কোষাগারে জমা দিতে হয় শাস্তিস্বরূপ। এরপর থেকে অনেকটাই নীরব জীবনযাপন করছেন তিনি। তবে ব্রুনাই সর্বাধিক পরিচিত একটি মসজিদের জন্য। এর নাম সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদ। ক্লাসিক্যাল এবং আধুনিক স্থাপত্যের সমন্বয়ে নির্মিত বিশ্বের অনন্য সুন্দর মসজিদের মধ্যে অন্যতম এটি। বিশালাকার প্রধান গম্বুজটি সম্পূর্ণ খাঁটি সোনা দিয়ে মোড়া। আলোকসজ্জার কারণে রাতের বেলায় দূর থেকে পুরো মসজিদটিকে মনে হয় স্বর্ণ নির্মিত। মসজিদের পাশে গাছগাছালি, ফুলের বাগান, পার্ক মুগ্ধ করে পর্যটকদের। তাছাড়া লেকের মধ্যে স্থাপন করা পাথরের তৈরি রাজকীয় বজরা এবং ব্রিজও আকর্ষণীয় করেছে মসজিদের পরিবেশ। মসজিদের মিনার মার্বেল পাথরের। প্রতি বছর বজরায় অনুষ্ঠিত হয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা। সে প্রতিযোগিতায় বিজয়ীকে আজীবন প্রতি মাসে $2000 ভাতা দেওয়া হয়। ব্রুনাইয়ে শরিয়া আইন প্রচলিত। এখানে মদ্যপান নিষিদ্ধ, তবে গোপনে পান করলে কেউ কিছু বলে না। কারো গৃহে প্রবেশ করার সময় ব্রুনাইবাসী সবসময় জুতা খুলে প্রবেশ করে। তারা অনামিকা দ্বারা কোনো কিছু নির্দেশ করাকে অশোভন মনে করে থাকে। তারা বিপরীত লিঙ্গের কারো সাথে হাত মেলায় না। এর জনসংখ্যা প্রায় 4,50,000। খুব বেশি মানুষ না থাকায় বেশিরভাগ লোকই সচ্ছলতার মধ্য দিয়ে জীবন ধারণ করে। ব্রুনাই যেন রূপকথার মতো দেশ। তেলের টাকায় তারা গড়ে তুলেছে এক অপূর্ব সুন্দর ভূখণ্ড। ছোট্ট সিমসাম এই মুসলিম দেশটি থাকুক এমন সুখে শান্তিতে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।